ওরে কিষান কিষানি ভাই বোনেরা, শোনেন দিয়া মো সোনার বাংলা কৃষির কথা করিব বর্ণ। কিষান কিষানি ভাই বোনেরা, শোনেন দিয়া মন সোনার বাংলা কৃষির কথা করিব বর্ণন। সোনার বাংলা ক্ষেতের মাটি সোনার সে খাটি, সেই মাটিতে ফসল ফলে আমরা কৃষক বাসি। সোনার বাংলা ক্ষেতের মাটি সোনার সে খাটি, সেই মাটিতে ফসল ফলে আমরা কৃষক বাসি। আচ্ছা নর ভাই, ওই বাড়ি মতো সার কি, এটা কিভাবে তৈরি করা যায় আমার একটু বুঝাই বলেন তো। বাড়ি মোর সারটা, এটা হচ্ছে একটা স্থানীয় অনুজীব সার, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটা অনুজীব সার, অনুজীব সার, এটা ওনারা তৈরি করছেন। তো এই স্থানীয় অনুজীব বলতে আপনাদের বালুয়াটার গ্রামের যেগুলো ধর কেঁচো ইয়ে আছে, কাঁচা কবর আছে না, তারপরে আপনার বাঁশের পাতা। না না ও না না, আয় নাতি আনোয়ার ভাই, আমি একটু আসি, আপনি একটু যান। ডাকতেছিস কেন? ওখানে তুই কি করছিস রে? গণগবেষণা। কি শোনা? আরে গণগবেষণা গাধা, এই গণগবেষণা সেটা আবার কি রে? আচ্ছা বলতেছি, বল তোর হাতে এটা কি? খেতে যাচ্ছি, সার দিতে হবে। রাসায়নিক সার? এটাই তো ব্যবহার করে এখন সবাই, এটা ব্যবহার না করলে খেতে খামারে আবার ভালো হয় না রে নানা। আরে গাধা, তোরে সাদে কি আর বলি, তোর মাথায় গোবর ভরা। কেন রে নানা? এই বুঝলি কেন রে নানা, একটু বুঝাই বলতো। তোকে আমি বলতেছি, ওই পাড়ায় একটা আমার গানের আসর আছে। আচ্ছা, ওই কোন খেতে কি সার দিতে হবে, ওই গণ গবেষণা কি, সব তোরে আমি গানে গানে বুঝাইতে বলতেছি। চল গানে গানে বুঝাই দিবি? হ্যাঁ হ্যাঁ, তাহলে চল। আচ্ছা চল, চল তাহলে তো নানা। ও নানা ভাই, হে আপনারা একটু থাকেন থাকেন, ওই পাড়ায় একটু আসর আছে তো। আচ্ছা আচ্ছা, থাকেন থাকেন, চল 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 চল। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, আসবেনি, চল চল। আরে আয় 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 তাড়াতাড়ি যাই, চল। ওই পাড়ায় যে এত লোক জড় হচ্ছে না, চল নানা, চল চল তাড়াতাড়ি, ডাইনে মুখে যাই যে নানা, চল ডাইনে ডাইনে চল। হ্যাঁ হ্যাঁ, ওই অনেক দূর, চল চল। আমি তোদের নানায় আছি, তোরা আমার নাতি, সামনে যারা বসে তারা ভাই বেরা ধর সাথি। নানা হে, আমি তোদের নানায় আছি, তোরা আমার নাতি, সামনে যারা বসে তারা ভাই বেরা ধর সাথি। নানা হে, শোনে শোনে এলাকাবাসী, শোনেন দিয়া মন, শোনেন শোনেন এলাকাবাসী, শোনেন দিয়া মন, গণ গবেষণার কথায় আমরা করিলাম বর্ণন। হে নানা, গণ গবেষণার কথায় আমরা করিব বর্ণন, তো
তোরা বসে বসে সবাই শোন নানা গণ গণ সোনার কথায় আমরা করিব বর্ণন তোরা বসে বসে সবাই শোন ও তাহলে তোদের ওই গণ গবেষণা দলে কৃষির নানা সমস্যা নিয়ে আলোচনা হয় বুঝি ঠিক ধরেছিস নাতি এ না না কৃষির আবার সমস্যা কি রে হ্যাঁ রে এজোকার ছাওয়াল তোরা কৃষি নিয়ে আর ভাবিস কই হ্যাঁ এই সমস্যা তো তুই হাতে ধরেই বসেছিলি আজ দেখ সার হ্যাঁ সার বল রাসায়নিক সার আর কত সার দিবি তোরা মাটি তো কান্তা ছেড়ে অতি মাত্রায় রাসায়নিক সার ব্যবহারের ফলে হ্যাঁ দিন দিন মাটির উর্বরতা কমে যাচ্ছে খুব তো লম্বা লম্বা কথা বলছিস না না এই চাষবাস করতে গেলে রাসায়নিক সার দেব না তো দেব কি হ্যাঁ আরে গণ গবেষণায় তো আমরা ওটাই আলোচনা করি রে কি ওই মাটির একমাত্র ঔষধ জৈব সার যৌবন সার আরে যৌবন সার না জৈব সার জৈব সার না দিলে জমি উর্বরতা কমে যায় জৈব সার দিলে পরে জমির শক্তি বৃদ্ধি পায় না না হে জৈব সার না দিলে জমি উর্বরতা কমে যায় জৈব সার দিলে পরে জমির শক্তি বৃদ্ধি পায় না না হে শোনেন শোনেন এলাকাবাসী শোনেন দিয়া মন শোনেন শোনেন এলাকাবাসী শোনেন দিয়া মন জৈব সারের গুণের কথা করিলাম বর্ণন হে নানা জৈব সারের গুণের কথা করিলাম বর্ণন তোরা বসে বসে সবাই শোন নানা জৈব সারের গুণের কথা করিলাম বর্ণন তোরা বসে বসে সবাই শোন আগে কত রকমের ব্যাঙের ডাক শুনতাম সোনা ব্যাঙ কোলা ব্যাঙ কত রকমের পাখি ছিল আমাদের গাছে গাছে কিন্তু এগুলো তো অনেক কমে গেছে রে না ঠিকই কইছিস ওই আগে পুকুর পারে ওই মাঠে ঘাটে কত রকম শাক পাওয়া যেত না হ্যাঁ না না ওই যে যেমন সাঞ্চের শাক নোনা শাক টক শাক হ্যাঁ আর কত ওষুধি গাছ ছিল এইগুলো তো এখন আর তেমন দেখা যায় না রে না আরে থাকবে কি করে বলতো এত সব রাসায়নিক সার ব্যবহার করলে এগুলো থাকে এই এত সব এই রাসায়নিক সার ব্যবহারের ফলে ওই মৌমাছি প্রজাপতি আর ওই বন্ধু পোকার আছে না আছে অন্য অন্য প্রাণী হ্যাঁ সব মরে যাচ্ছে কিন্তু নানা এইসব রাসায়নিক কীটনাশক দিয়ে ফলন তো খুব ভালো হয় রে নানা আরে গাধা তুই যে আমার নাতি হলি কেমন করে আমি চিন্তা করে পাই না আর এই কীটনাশক দিয়ে যে ফসল ফলাচ্ছু সেটাও তো বিষ আর এই কীটনাশকের ফসল খেয়ে ঘরে ঘরে ক্যান্সার হচ্ছে গ্যাস্ট্রিক হচ্ছে আর ওই শিশুরা আছে না ওই শিশুরাও অপুষ্টিতে ভুগছে ঠিক বলেছিস না না হ্যাঁ এই বলকে একটা গান হয়ে যায় আচ্ছা ধর আচ্ছা ধর কীটনাশকে বিষাক্ত করে যত শক্তি ফল ভাই কিডনি লিভার নষ্ট হইয়া দেহ করে অচল ভাই না না হে কীটনাশকে বিষাক্ত করে যত শক্তি ফল ভাই কিডনি লিভার নষ্ট হইয়া দেহ করে অচল ভাই শোনেন শোনেন এলাকাবাসী শোনেন দিয়া মন শোনেন শোনেন এলাকাবাসী শোনেন দিয়া মন কীটনাশকের ক্ষতির কথা করিলাম বর্ণন হে নানা কীটনাশকের ক্ষতির কথা করিলাম বর্ণন তোরা বসে বসে সবাই শোন নানা কীটনাশকের ক্ষতির কথা করিলাম বর্ণন তোরা বসে বসে সবাই শোন নানা তুই ঠিকই করছিস তো আমি ওই মাটিতে বীজ দিলে সে বীজ আবার ওই ফলের মধ্য দিয়ে আবার আমার কাছেই ফিরে আসবে কিন্তু নানা আমার একটা চিন্তা মাথায় কাজ করে না মানুষ তো সবচেয়ে বুদ্ধিমান প্রাণী আর এই মানুষ এই সুন্দর পৃথিবীটাকে নষ্ট করে দিচ্ছে আরে বুদ্ধি দিয়েই তো মানুষ 10,000 বছর আগে কৃষিকাজ শুরু করেছে
আগেকার দিনে ওই রাসায়নিক কীটনাশকের প্রয়োজন হতো না, হ্যাঁ হ্যাঁ, তখন ফলনও হতো ভালো, হ্যাঁ, আর ফসলের স্বাদ গন্ধ পুষ্টিও ছিল অনেক। এখন কিন্তু সেই রকম গন্ধও নাই, মানে কেমন জানি একটা ফ্যাসফ্যাসে লাগে রে না। রাসায়নিক ও কীটনাশক ছাড়া এখন তো আবাদের কথা চিন্তাই করা যায় না। আরে শোন নাতি, বল, ওই 60-70 দশকে সবুজ বিপ্লবের নামে কৃষকদের নানা আধুনিক জাত চাষ করতে দেওয়া শুরু হয়, হ্যাঁ না না, আর এই জাতে পরিমাণ মতো রাসায়নিক সার বিষ না দিলে যেমনটি ফলন চাই তেমনটি পাওয়া যেত না। বেশি ফলনের আশায় দিনকে দিন সারের পরিমাণ বাড়াতেই হচ্ছে, হ্যাঁ না না, আর তখন থেকেই ওই মাটির নিচ থেকে পানি তুলে সেচ দেওয়া শুরু হয়, হ্যাঁ, আর এখন দেখিস না ওই পানির স্তর কত নিচে নেমে গেছে, হ্যাঁ হ্যাঁ, টিউবওয়েলের কল বসাতে হ্যাঁ কত বেশি পাইপ লাগে, হ্যাঁ, দেশটা মরুভূমি হয়ে গেলে পানি পাবি কই রে। তা তো ঠিকই কইছিস নানা। এ নানা, সমস্যা তো আরও আছে, এখন তো আরও আগের মতো দেশি বীজ পাওয়া যায় না, বিভিন্ন কোম্পানির থেকে বীজ কিনে নিতে হয়। ভেবে দেখ নাতি, হ্যাঁ বল, ওই বীজ কোম্পানির হয় কি করে বলতো? বীজ তো ছিল কৃষকের, হ্যাঁ, আর এই কৃষকের বীজের উপর কারিগরি করে, হ্যাঁ, বিভিন্ন কোম্পানি কারিগরি করে, হ্যাঁ, তা করে নিজে করে নামে লাইসেন্স নিছে, হ্যাঁ, এর ফলে কি হচ্ছে, হ্যাঁ, ওই কোম্পানির অনুমতি ছাড়া ওই বীজ কোনো কৃষক চাষ করতে পারবে না। মারাত্মক কথা রে নানা। সেটা যদি আমাদের এলাকার দেশি বীজও হয়, হ্যাঁ, তাও পারবে না। আর ওই বিদেশিদের বীজ কিনে কিনে আমরা কিন্তু সবাই ওই বিদেশিদের গোলাম হয়ে যাচ্ছি। দেশি ফসল ফলাইতে বাইরে ভালো বীজ ছাড়া উপায় নাই, দেশি বীজের উপরে আর কোনো বীজ নাই রে নাই, না না হে, দেশি ফসল ফলাইতে বাইরে ভালো বীজ ছাড়া উপায় নাই, দেশি বীজের উপরে আর কোনো বীজ নাই রে নাই, না না হে, দেশি বীজ ব্যবহার করলে দেশের টাকা দেশেই থাকবে, দেশি বীজ ব্যবহার করলে দেশের টাকা দেশেই থাকবে, বিদেশি বীজ কিনে আমরা গোলাম হতে চাই না ভাই, হে নানা, দেশি বীজের কথায় আমরা কোদরিলাম বর্ণন তোরা বসে বসে সবাই শোন, নানা দেশি বীজের কথায় আমরা কোদরিলাম বর্ণন তোরা বসে বসে সবাই শোন। এ তো বড় সমস্যা নানা, এর কি কোনো সমাধান আছে রে? আরে আছে আছে বলতো। এই জন্যই তো ওই গণ গবেষণা দলের সদস্য কৃষকরা স্থানীয় বীজ সংগ্রহ করা শুরু করছে, আচ্ছা, আর সেই বীজ বিনিময় করছে নিজেদের মধ্যে। এ নানা, হ্যাঁ, এই বীজ বিনিময় করে কেমন করে রে, একটু বুঝায় বলতো আমায়। শোন বলছি, মাথার মধ্যে ঢুকা যায় আমারে। আচ্ছা বলতেছি, বল বল বল। ওই বীজ তো সবাই মিলে সংগ্রহ করছে, আচ্ছা, না না, আমার আমার নানি তোর নাত বউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই শোন শোন, আগে শোন, ওই সবাই মিলে সংগ্রহ করছে, হ্যাঁ, আর সেই বীজ বিনিময় করছে নিজেদের মধ্যে, হ্যাঁ, যার উঁচা জমি, হ্যাঁ, যার উঁচা জমি সে উঁচা জমির জাতগুলো নিয়ে আবাদ করছে, আচ্ছা, আর যার নিচু জমি, হ্যাঁ, সেই নিচু জমির জাতগুলো নিয়ে আবাদ করছে, হ্যাঁ না না, এইভাবে স্থানীয় হাজার হাজার জাত সংগ্রহ করছে, হ্যাঁ না না, বুঝলি, ওরা সবাই মিলে, হ্যাঁ, বীজ বিনিময় কেন্দ্র তৈরি করে, হ্যাঁ, আবার সেই আদি জাত ফিরিয়ে আনার চেষ্টা করছে। খুব ভালো কথা তো রে নানা, তা তো না হয় নানা বুঝলাম, কিন্তু তুই যে আমাকে বললি যে জৈব সারের কথা, এই জৈব সার পাবো কোথায়? ভালো প্রশ্ন করেছিস, হ্যাঁ বল। শোন, জৈব সার ওই ঘরে বসেই বানানো যায়। কি মজার কথা, কেমনে নানি সাথ করে ঘরের মধ্যে বাস, হ্যাঁ হ্যাঁ, তাও বানাতে পারবি? বল তো কিভাবে বানায় এসব সার। ও শোন তাহলে, বল, আমরা ওই গণ গবেষণা দলের রিপ আছে না, হ্যাঁ, ওই রিপের প্রশিক্ষণের মাধ্যমে, হ্যাঁ, আমরা এই জৈব সার বানানো শিখে গেছি। তাহলে শোন, ভালো করে শোন, বল বল, ওই বাড়ির পাশে, হ্যাঁ, বড় একটা গর্ত করবি। এর না, হ্যাঁ, আমি আর নানি মিলে ওই বড় গর্তটা করব। আচ্ছা আচ্ছা করিস। তারপরে? তারপরে ওই গর্তের মধ্যে ওই রান্নাঘরের, হ্যাঁ, ওই মাছের কাটা, মাংসের হাড়, লালি খোল, শুকনো পাতা আর যত জৈব পদার্থ আছে, এর না, ওই যে তরকারির খোসা খোসা, পটলের ছাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো ফেলবি, সেগুলো ওর মধ্যে ফেলে দিলাম, আর যত পচনশীল জৈব পদার্থ আছে, আচ্ছা না না, সবগুলো ওই গর্তে ফেলার পর ভর্তি হয়ে আসলে, হ্যাঁ, ওই মাটি চাপা দিয়ে বন্ধ করে রাখতে হবে, আচ্ছা, একবারে। তারপর দেখবি কিছুদিন পর
ওগুলো পচে খুব সুন্দর জৈব সার তৈরি হয়েছে। তা তো ফাইন্ডের না। হ্যাঁ নাতি শুন, আকো বল বল বল, এরকম নিয়মে না আরো অনেক জৈব সার তৈরি করা যায়। আচ্ছা রে না না, এই যেমন ওই কেশু চাষ করেও করা যায়। কেশু চাষ করেও করা যায়? হ্যাঁ, এটা তো মারাত্মক কথা রে না না। গরুর গোবর পাক ঘরে ময়লা করতে শুধু ফেলতে হয়, পচি দিন পর সেখান থেকে কম্পো সার তৈরি হয়। না না হে, গরুর গোবর পাক ঘরের ময়লা করতে শুধু ফেলতে হয়, পচি দিন পর সেখান থেকে কম্পো সার তৈরি হয়। না না হে, কম্পো সারের খরচ নাই রে, জমির পুষ্টি বৃদ্ধি করে। কম্পো সারের খরচ নাই রে, জমির পুষ্টি বৃদ্ধি কর। কম্পোস্ট সারের গুণের কথা করিলাম বর্ণন, হে নানা কম্পোস্ট সারের গুণের কথা করিলাম বর্ণন, তোরা বসে বসে সবাই শোন। নানা কম্পোস্ট সারের গুণের কথা করিলাম বর্ণন, তোরা বসে বসে সবাই শোন। যেমন ধর এই যে কম্পোস্ট সার, কোম্পানি সার, কোম্পানি সার নাবে আরে বল কম্পোস্ট সার, কম্পোস্ট সার, হ্যাঁ কম্পোস্ট, হ্যাঁ বল, তারপরে বাউফার, বাউফার, কেশো কম্পোস্ট, কেশো কম্পোস্ট, জৈব সার, জৈব সার, বাড়ি মোতর সার, বাড়ি মোতর সার, আর কত কি। আচ্ছা না, হ্যাঁ বল, শুন, যখন তুই এগুলো নিজে করবি, হ্যাঁ, তখন আরো জানতে পারবি। আচ্ছা না না, এইবার বুঝেছি না না, হ্যাঁ, এই জৈব সারে কোনো বিষ নাই, এই জৈব সার দিয়ে চাষ করলে ফসল বিষমুক্ত হবে, জমিও হবে উর্বর। বানাতি বা তোর মাথায় দেখি যে বুদ্ধি খুলেছে রে। শোন, ভালো ফসলের জন্য ওই জৈব সারের পাশাপাশি আরো কিন্তু দুটি বিষয় মানতে হবে রে। আবার সেইটা কি একটু বুঝা কথা আমারে। শোন, একটি হলো মিশ্র চাষ। মিশ্র চাষ, হ্যাঁ, মানে এক জমিতে বিভিন্ন ধরনের ফসলের চাষ করা। তাহলে ওই প্রাকৃতিক দুর্যোগে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে, এক ধরনের ফসল নষ্ট হয়ে গেলে আর এক ধরনের ফসল টিকে থাকবে। ও আচ্ছা আচ্ছা, বুঝলি, তাহলে বিভিন্ন ধরনের ফসল থেকে ওই বিভিন্ন ধরনের পুষ্টি পাবি। আচ্ছা না না, ঠিক বলেছি, তাহলে এবার একটা গান হয়ে যাক। হ্যাঁ, গান হোক। মিশ্র চাষ করলে ভাইরে সবার গলা পূর্ণ হয়, পরিবার মেনে ফসল করলে সব ফসল ভালো হয়। না না হে, মিশ্র চাষ করলে ভাইরে সবার গলা পূর্ণ হয়, পরিবার মেনে ফসল করলে সব ফসল ভালো হয়। না না হে, শোনেন শোনেন এলাকাবাসী, শোনেন দিয়া মন, শোনেন শোনেন এলাকাবাসী, শোনেন দিয়া মন, মিশ্র চাষের গুণের কথা করিলাম বর্ণন, হে নানা মিশ্র চাষের গুণের কথা করিলাম বর্ণন, তোরা বসে বসে সবাই শোন। নানা মিশ্র চাষের গুণের কথা করিলাম বর্ণন, তোরা বসে বসে সবাই শোন। আচ্ছা না না, এই যে মিশ্র চাষের কথা না হয় বুঝলাম, কিন্তু তুই যে গানে গানে এই ফসলের পরিবারের কথা বললি, এইটা বুঝলাম না। মানুষের না হয় পরিবার আছে, কিন্তু ফসলের আবার পরিবার কি রে, একটু বুঝায় কত। আরে আছে না, আছে, ফসলেরও পরিবার আছে। কি এর আগে ওই বললাম না দুইটা বিষয়, বল, এ পরিবার হলো আর একটা বিষয়। হ্যাঁ বল, সেটা কি পরিবার হলো? এই যেমন ধর লাউ শশা কুমড়া, লাউ শশা কুমড়া, হ্যাঁ, এক পরিবার, এটা হলো এক পরিবার। হ্যাঁ, তারপরে ওই মূলা শালগম বিট, হ্যাঁ, এটা হলো এক পরিবার। আচ্ছা, মূলা শালগম বিট, এটা হলো আরেক পরিবার। হ্যাঁ না না, এই মৌসুমে যে পরিবার ফসল লাগাবি, হ্যাঁ, পরের মৌসুমে ওই ক্ষেতে অন্য পরিবারের ফসল লাগাবি। কেন রে না না, একই জায়গায় পর পর একই রকম ফসল করলে কি হবে, একটু বুঝা কত আমারে। এই ধর ওই ফসলের রোগ জীবাণু ওখানেই থেকে যেতে পারে। আচ্ছা, থেকে গেল, তাহলে পরের মৌসুমে, হ্যাঁ, ওই রোগ হওয়ার আশঙ্কা থাকবে। হ্যাঁ না না, এছাড়া, হ্যাঁ, ওই ফসলের যে ধরনের পুষ্টি দরকার তা তো গাছ নিয়েই নিয়েছে। আবার যদি ওই একই ফসল লাগায়, হ্যাঁ না না, তাহলে সেখানকার মাটিতে পুষ্টি ঘাটতি হতে পারে। হ্যাঁ, কিন্তু না না, এই গাছে পোকা লাগলে কি করব, একটু বুঝায় কত। আরে শোন,
খেতে এমনিতেই তো নানা রকম ফসল থাকলে নানা রকম পোকা প্রাণী চলে আসে, এই যেমন ধর টিকটিকি মাকড়সা ব্যাং হ্যাঁ মৌমাছি হ্যাঁ শত্রু পোকাদের খেয়ে আমাদের উপকার করে ফসল ভালো রাখে। আচ্ছা তুই যদি ওই কীটনাশক বিষ না দিস তাহলে এরা মরবে না, বরঞ্চ আমাদের ফসল ভালো রাখবে। কিন্তু না না খেতে যদি কীটনাশক দেওয়া লাগে, আরে তারও উপায় আছে। কি সেই উপায়? ওই জৈব সারের মতো জৈব কীটনাশক তৈরি করা যায়। হ্যাঁ কেমনে তৈরি করে একটু বলতো? এই যেমন ধর গোমূত্র আছে না? হ্যাঁ গোমূত্র আছে। গোমূত্র তারপর নিমের পাতার মতো গাছগাছড়া দিয়ে জৈব কীটনাশক তৈরি করবি। হ্যাঁ খুব বেশি সমস্যা হলে এগুলো বাড়িতে বানিয়ে স্প্রে করবি। তাহলে তো না না কোনো কিছু কিনতে বাজারে যাওয়া লাগবে, হ্যাঁ চাষের খরচ কম হবে। কীটনাশক বিষ ব্যবহার করলে উপকারী পোকা মারা যায়, উপকারী পোকা না থাকিলে ফসলের বারোটা বাইজা যায় না না হে। কীটনাশক বিষ ব্যবহার করলে উপকারী পোকা মারা যায়, উপকারী পোকা না থাকিলে ফসলের বারোটা বাইজা যায় না না হে। কিছু কালা ব্যাং না থাকিলে জমির উর্বরতা কমে যাবে, কিছু কালা ব্যাং না থাকিলে জমির উর্বরতা কমে যাবে। জৈব আর কম্পোস্ট সারা আমাদের কোনো গতি নাই, হে নানা জৈব সারের গুণের কথা করিলাম বর্ণন তোরা বসে বসে সবাই শোন। নানা জৈব সারের গুণের কথা করিলাম বর্ণন একটু বুঝায় বলতো আমারে। আরে শোন বল, এই তোরা যেটাকে আগাছা বলিস এর কোনটা জমিতে নাইট্রোজেন দেয়? নাইট্রোজেন দেয়। কোনটা পটাশ দেয়? পটাশ দেয়। আবার কোনটা ওই রোগ প্রতিরোধ করে? আচ্ছা না না যেমন ধর তুলসী গাছ, হ্যাঁ তুলসী গাছ, তুলসী গাছ খেতে থাকলে শত্রু পোকা কম আসে। আর ক্ষেতের ধারে ওই ছোট বড় গাছ গাছরা রাখতে হবে। আচ্ছা তাহলে কি হবে? ওই বন্ধু পোকারা থাকবে, ওই বন্ধু পোকারা শত্রু পোকাদের খেয়ে আমাদের ফসল নিয়ন্ত্রণে নেয়। ও ঠিক বলছিস, তোরা ফসল খাওয়ার জন্য পাগল হবে না, বুঝলি? আচ্ছা না না ঠিক আছে না না। তো তোর কাছ থেকে তো মেলা কিছু শিখলাম রে না না। হ্যাঁ বল। তবে আমার এটা অভিযোগ আছে তোর প্রতি। আরে কি অভিযোগ বলতো? আরে বুঝিচ্ছ না, আমার একটা নাতি অভিযোগ করছে, সেটা আমার শোনা লাগবি না? শোন বল, তোর নাতির যে বিয়ের বয়স হচ্ছে, তোর নাতি বিয়ে করার লাগবে না? আরে শালা বল বল শালা বলে কি, আরে বিয়া যে করবি ওই ছাওয়াল পাওয়াল হলে কি বিষ খাওয়াবি? এ না না, এই সব কি করছ রে তুই? আমি আমার ছাওয়ালকে বিষ খাওয়াবো? হ্যাঁ আরে তোরা যে এখন যে ফসল করিস না, হ্যাঁ ওই ফসলে বিষ দিস না, হ্যাঁ আরে সেই বিষ তো ওই খাবারের সাথে তোর বউয়ের পেটে যাবে। হ্যাঁ ওই তোর ছাওয়াল আছে না, হ্যাঁ তোর ওই ছাওয়াল যখন ওই দুধ খাবে, মায়ের দুধ খাবে, তাহলে দুধের সাথে মিশে ওই বিষটা তোর ছাওয়ালের পেটেও যাবে। মারাত্মক কথা না না? হ্যাঁ একটি মারাত্মক কথা এ না না বল, আমি আর ওই রাসায়নিক কীটনাশক দিয়ে চাষবাস করবো না, আমি ওই জৈব সার দিয়ে চাষবাস করবো। তাহলে এক কাজ কর, বল ওই রাসায়নিক সার ফেলে দিয়ে তোর নানির কাছে জৈব সার আছে, একবারে জৈব সারটা তাড়াতাড়ি নিয়ে আয়। যা এই গানে আমরা দেখলাম যে কি ধরনের সংকট কৃষিরা কৃষি ক্ষেত্রে আমাদের কৃষি ভাই বোনেরা ওই সংকটটা ফেস করছেন। আর আমাদের এই অ্যাটেম্পট যে উই হ্যাভ রিয়েলাইজড দ্যাট দিস ইজ নট ওনলি হ্যাপনিং ইন বাংলাদেশ বাট দিস ইজ আ ফ্যাক্ট উইচ ইজ হ্যাপনিং উইচ ইজ দেয়ার ইন অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফার্মার্স আর নাও কালেক্টিং, দে আর কালেক্টিভাইজিং, দে আর কামিং টুগেদার টু রেজ দেয়ার ভয়েস। উই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ সিন্স মেনি ইয়ার্স অ্যান্ড ইয়া বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ ইন উইচ উই আর active in South Asia, and since the last years agroecology has been one of the most important issues for us to work on in Bangladesh, and we have been trying to develop a stronger debate in this country around agroecology to support farmers and train them using different methods of farming that make them more independent from
agro industries that help them preserve seed varieties, traditional methods of farming. কৃষককে আমরা সব সময় যেটা আমরা করি সাধারণত সেটা আন্তর্জাতিকভাবে হোক কিংবা জাতীয়ভাবে হোক যেভাবেই হোক আমরা করি সেটা হচ্ছে তাদেরকে আমরা পুরো জ্ঞানটা দিই না আমাদেরকে কৃষককে পুরোপুরি জ্ঞানটা দিতে হবে আমাদের আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে কৃষক জানে রাসায়নিক কৃষি করলে কি সুফল কৃষক জানে না যে জীববৈচিত্র্য নির্ভর কৃষি করলে কি সুফল আমাদেরকে সেই জিনিসগুলোকে কৃষককে সেই জ্ঞানটা দিয়ে দিতে হচ্ছে আমরা তারপর ছেড়ে দিচ্ছি ডিসিশন কৃষকের আমরা বলবো না কৃষককে বলে দেব না যে তুমি এটাই করো আমরা কৃষকের সামনে নলেজটাকে তুলে ধরছি কৃষক জানা জেনে বুঝে যদি বিষ পান করতে চায় তাহলে সেখানে আমাদের কিছু করার নেই কিন্তু কৃষককে জানাতে হবে কৃষক জানে না কৃষককে জানাবার জন্যে আমরা আসলে এই এই জীববৈচিত্র্য নির্ভর কৃষির যে জ্ঞান যেটা কিনা সায়েন্টিফিক জ্ঞান বৈজ্ঞানিক জ্ঞান এটা এবং এই জ্ঞানটাকে তাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করছি আওয়ার এফোর্ট ইজ টু ব্রিং আর্ট অ্যান্ড কালচার টু দ্য পিপল অ্যান্ড টু মেক পিপল কানেক্ট উইথ দেয়ার ফর্ম দেয়ার ওন আর্ট অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস গম্ভীরা ইজ আ ভেরি ইউনিক ট্রেডিশনাল ফোক আর্ট ফর্ম which has the potential and capacity to connect with the people, to sensitize the people at the same time, and to do it in an entertaining manner. আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা অনেক বেশি জৈব কৃষি করুন জীববৈচিত্র্য নির্ভর কৃষি করুন এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন আপনারাই পারেন প্রকৃতিকে রক্ষা করতে আপনারাই পারেন প্রকৃতিকে ধ্বংস করতে আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্ম যাতে আরও সুস্থভাবে বেঁচে থাকতে পারে সেজন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি জীববৈচিত্র্য নির্ভর কৃষি করার জন্যে জৈব কৃষি করার জন্যে ধন্যবাদ এ নানা হে নাতি নানা জৈব সার আনছি রে নানা এই তুই তো খুব ভালো কাজ করেছিস ধর ধর নানা ধর 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 গোবর সারটা ধর রে নানা হ্যাঁ এই এখন থেকে তুই এই জৈব সার ব্যবহার করবি না 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 এটা হলো গোবর সার আর এটা হলো বাউল সার হ্যাঁ হ্যাঁ আমি এগুলা দিয়ে এখন থেকে আবাদ তদুর করব আচ্ছা আমি আজই তোদের ওই গণগবেষণা দলে যাব আরো দেশের লোককে আমি বুঝাইব হ্যাঁ ভালো করে বুঝাবি তুই কি যাবি আমার সাথে আমি আলবত যাব পরবর্তী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর একটা পৃথিবী রেখে যেতে পারি সবাই মিলে এই চেষ্টাই করব আর মানুষ হিসেবে আমাদের দায়িত্ব শুধু মানুষ নয় পশু পাখি গাছপালা সবাইকে ভালো রাখা আমাদের দায়িত্ব হ্যাঁ না না হ্যাঁ তাহলে এই গুলোকে একটা গান হয়ে যাক এখন কথা শেষ করিলাম এবার বিদায় নিলাম ভাই যা কথা শুনিয়ে গেলাম মনে ধরে রাখেন তাই না না হে এখন কথা শেষ করিলাম এবার বিদায় নিলাম ভাই যা কথা শুনিয়ে গেলাম মনে ধরে রাখেন তাই না না হে শোনেন শোনেন এলাকাবাসী শোনেন দিয়া মন শোনেন শোনেন এলাকাবাসী শোনেন দিয়া মন বাংলা হবে সোনার বাংলা এ কথাই জুড়ি নাই হে নানা সোনার বাংলা গবার কপা করিলাম বর্ণন তোরা বসে বসে সবাই শোন নানা সোনার বাংলা গবার কথা করিলাম বর্ণন তোরা বসে বসে সবাই শোন